হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এভারউথ ন্যাচারালসের ট্যান রিমুভাল নাইট ক্রিমের রিভিউ দেবো নন স্পন্সের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করছি জানাবো ওই নাইট ক্রিমটা আসলে কি ট্যান রিমুভ করতে পারে যেহেতু এখন সামার সিজন ট্যান তো অবশ্যই পড়বে তো ট্যান রিমুভের জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফেস প্যাক ফেস ওয়াশ সানস্ক্রিন এটসেট্রা আরও অনেক কিছু কিন্তু এই গরমকালে আমরা ইউজ করে দেখি যাতে ফেসটা একটু ব্রাইট থাকে ফেসের মধ্যে কালো ভাবটা না থাকে সুতরাং আমাদের একটা ভালো আমানের অবশ্যই নাইট ক্রিম কিন্তু ব্যবহার না করে বললেই নয় তো আজকে জানাবো এই নাইট ক্রিমটি কারা ইউজ করতে পারবে এটা আসলেই তোমরা কিনবি কিনা টাকাটা জলে যাবে না তো স্ক্রিনকে কতখানি ব্রাইট করে কতখানি ট্যান রিমুভ করে কোন ধরনের ত্বকের জন্য আসলে এটা ব্যবহার করা যাবে বিস্তারিত বলবো তো চলো বন্ধুরা কোনো রকম দেরি না করে আজকের টপিকে চলে যাচ্ছি তোমরা নো স্কিপ করে দেখতে থাকো আর যদি ভালো লাগো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে এটা হচ্ছে এভার্লসের পিওর অ্যান্ড লাইট ট্যান রিভুমাল নাইট ক্রিম যেটা হচ্ছে চকলেট অ্যান্ড চেরি এক্সট্র্যাক্সের তৈরি এবং এই প্রোডাক্টটি ক্লেম করছে এটার ব্যবহারে ফেসের ট্যান সরে যাবে পাশাপাশি আমাদের ত্বককে কিন্তু রেজনেট করতে হেল্প করবে সো প্রথমে কথা বলি প্যাকেজিং নিয়ে দেখতে পাচ্ছ। একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ে করে আসে যেখানে হচ্ছে কমপ্লিট ডিটেল দেওয়া আছে এই প্রোডাক্টটির ভেতরে হচ্ছে একটা গ্লাসের ড্যাশ এই প্রোডাক্টটি কন্টেনার বলতে পারো ছোট্ট তবে দেখতে কিন্তু ভীষণই লাক্সারিয়াস কেননা এটার কালার কম্বিনেশনটা এমনভাবে তৈরি করা হয়েছে আর এটা কিন্তু কোনো ট্রাভেল ফ্রেন্ডলি প্রোডাক্ট নয় এটা একটু হেভি ওয়েটের আছে তো সেই জন্য তোমরা কিন্তু এটা যেখানে সেখানে ক্যারি করতে পারবে না এটা গ্লাসের আর এটার ক্যাপটা হচ্ছে গোল্ডেন কালার রোজ গোল্ড কালার তোমরা দেখতে পাচ্ছ এই জন্যই কিন্তু দেখতে ভীষণই লাক্সারিয়াস আর এর মধ্যে হচ্ছে ফিফটি গ্রামের কোয়ান্টিটি তোমরা প্রোডাক্ট পেয়ে যাবে যাদের চকলেট পছন্দ তাদের কিন্তু এই প্রোডাক্টটি ভীষণ পছন্দ হবে কেন বলছি কেননা এই ক্রিমটির মধ্যে কিন্তু একটা সুইট চকলেটই মানে স্মেল আছে ফ্রেগ্রেন্স আছে যেটা কিন্তু অনেকেরই পছন্দ পছন্দ হতে পারে এটা এর যে ফ্রেগরেন্সটা আছে ফ্রেগরেন্সে মানে কোনো উগ্র কোনো এখানে পারফিউম নেই যেটাতে কারো কোনো অ্যালার্জি কোনো সমস্যা বা অন্যান্য কোনো স্কিনে যে প্রবলেম হবে এই ধরনের কোনো প্রবলেম হবে না এইবার আসে কনসিস্টেন্সি সম্পর্কে তো এটার কনসিস্টেন্সি এবং টেক্সচার আমি বলবো এটা একটা গাঢ় এবং এর ঘনত্বটা খুবই বেশি যেমন একটা ডে ক্রিম হয় তার তুলনায় অনেকটা হেভি বলা যেতে পারে আর নাইট ক্রিমে কিন্তু এই ধরনের ক্রিমগুলো আমরা বেশিরভাগ সময় পছন্দ করে থাকি বা ইউজ করা প্রয়োজন যাতে করে আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখে ভালোভাবে মশ্চারাইজ করতে পারে রিকভার করতে করতে পারে আমাদের স্কিনকে তো এটা হচ্ছে একটা ভালোই থিক কনসিস্টেন্সিতে আসে এই প্রোডাক্টটি এই ক্রিমটি ব্যবহার করলে মাত্র এক থেকে দু মিনিটের মধ্যে ফেসের মধ্যে কিন্তু কুইকলি অ্যাবসারভ হয়ে যায় এবং এটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা গ্লো প্রোভাইড হয় তোমরা মানে ইউজ করলে বুঝতে পারবে ফেসের মধ্যে যে ড্রাইনেসটা থাকে সেটা পুরোপুরিভাবে চলে যায় এবং স্কিনটা অনেক বেশি স্মুথ এবং হাইড্রেট মশ্চারাইজ হয়ে যায় সাথে সাথে এটার হচ্ছে ব্যাটারি কাইন্ড অফ টেক্সচার বলা যেতে পারে এই প্রোডাক্টটি ক্লেম করছে যে এটার ব্যবহারে ফেসের থেকে ট্যান্ট হয়ে যাবে তো হ্যাঁ সেটা তুমি হানড্রেড পারসেন্ট শিওর যে এটা ব্যবহারে ফেসের থেকে কিন্তু ট্যান সরে যায় তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে তুমি যদি মনে করো যে আমি স্কিনটাকে ব্রাইট করার জন্য এই একমটা ব্যবহার করব অবশ্যই তুমি পারচেস করতে পারো কিন্তু এমনটা নয় যে স্কিনকে একদম ধবধবে ভরসা করে দেবে এটা নিয়মিত ব্যবহারে ফেসের থেকে ট্যান সরে যাবে স্কিনের ড্রাইনেসটা সরে যাবে স্কিনটা অনেক বেশি স্মুথ হবে হাইড্রেট হবে এবং ধীরে ধীরে কিন্তু স্কিনটা একটু হলেও ব্রাইট হতে থাকে উজ্জ্বল হতে থাকে ক্লিয়ার দেখায় আর যদি বলি দাগছপ কমায় কিনা তাহলে বলবো যদি ফেসের মধ্যে তোমার হালকা কোনো দাগছপ থাকে সামান্য থাকে সেগুলোকে অবশ্যই রিডিউস করবে কিন্তু যদি তোমার ফেসের মধ্যে পুরোনো অনেক জেদি দাগ থাকে সেক্ষেত্রে কিন্তু এই ক্রিমে সেই দাগ তোলা কোনোভাবেই পসিবল নয় তো অবশ্যই মনে রাখতে হবে যদি ডার্ক স্পটসের ক্ষেত্রে তুমি এটা পারচেস করতে চাও তোমার ফেসে হতে হবে সামান্য পরিমাণের দাগ এবারে বলি এটা কারা আসলে ইউজ করতে পারবে কোন ত্বকের জন্য এটা সুইটেবল হবে তো যেহেতু এটার কনসিস্টেন্সি খুবই থিক তো সেই জন্য আমি রেকমেন্ড করব যাদের নর্মাল টু ড্রাই স্কিন অথবা ওভার ড্রাই স্কিন তাদের জন্য একটা ভালো অপশন বলা যেতে পারে কিন্তু যাদের অয়েলি স্কিন অনেকেরই স্কিন দেখা যায় যে গরম এবং ঠান্ডা যে কোনো ওয়েদারেই কিন্তু অনেক বেশি অয়েলি থাকে তো সুতরাং অয়েলি স্কিনের ক্ষেত্রে আরও যদি তোমরা হেভি প্রোডাক্ট ব্যবহার করো পিম্পলসের সমস্যা বেড়ে যেতে পারে এই জন্য আমি এটা রেকমেন্ড করব যাদের নর্মাল টু ড্রাই স্কিন অথবা ওভার ড্রাই স্কিন তাদের জন্য পারফেক্ট হবে তোমরা এই সামার সিজনে অবশ্যই এটা পারচেস করতে পারবে এবং নাইট

তোমরা প্রত্যেক দিন রাত্রেবেলা অ্যাজ এ নাইট ক্রিম তোমরা এই ক্রিমটি ব্যবহার করো এটা পার্চেস করো সেক্ষেত্রে তোমাদের ফেসে যে সারা সারাদিনে ট্যানটা পড়ে যায় রুদ্রে গেলে যে সমস্ত ফেসটা ডাল হয়ে যায় যে সমস্ত প্রবলেম হয় গরমকালে ফেসের মধ্যে সেগুলো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ফেস থেকে ট্যানটা সরে যাবে ফেসটাও কিন্তু আস্তে আস্তে ব্রাইট হবে এবং হালকা দাগছুপ থাকলে সেগুলো উঠে আসবে ফেসটা নিডান ক্লিয়ার থাকবে তোমরা এটা ব্যবহার করতে পারো খুব ভালো একটা নাইট ক্রিম তবে যদি ফেসের মধ্যে পিম্পল থাকে পিম্পলসের ক্ষেত্রে এটা কোনো ওয়ার্ক করবে না তো পিম্পলস থাকলে তোমাদের এটা কিনে কোনো লাভ নেই এটা নর্মাল টু ড্রাই স্কিন এবং ওভার ড্রাই স্কিনে কিন্তু এটা ব্যবহার করা যাবে আর অয়েলি স্কিনে আমি বলেই দিয়েছিলাম যে অয়েলি স্কিনে তোমরা এটা ইউজ করতে পারবে না সো আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের অনেকটা হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও পেতে পাশে থাকা বেল নোটিফিকেশনও ক্লিক করে দিও